আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ সুন্দরবন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের দেখাবো সুন্দরবনের ইকোসিস্টেমের অন্যতম একটি জীববৈচিত্র্যের অংশ, ছোট লাল কাঁকড়া। আপনারা দেখতে পাচ্ছেন এই লাল কাঁকড়াগুলো দুই পাশে দুইটি ঠ্যাং থাকে। একটা ঠ্যাং থাকে অনেক বড়, কিছুটা কাঁচির মতো, এবং আর একটা ঠ্যাং থাকে সেটা তুলনামূলকভাবে অন্য ঠ্যাঙের চাইতে একটু ছোট। তো তারা যে কোনো কিছুর আভাস পেলে এভাবেই হুট করে তার খালে ঢুকে দেয়, এবং তাদের এই বাসস্থান তৈরির জন্য তাদের এই বড় ঠ্যাংটি তারা ব্যবহার করে হাতলের মতো করে। তারা আস্তে আস্তে এখানে প্রজনন করে, ছোট ছোট বাচ্চা হয়, এবং ধীরে ধীরে তারা বংশ বিস্তার করে থাকে। সুন্দরবনে এই লাল কাঁকড়া কিন্তু সাধারণত খাওয়া হয় না। এখানে বড় বড় কালো রঙের কাঁকড়া আছে, সেই কাঁকড়াগুলো সাধারণত এখানে খাওয়ার জন্য মারা হয়, সেটা পাশপানবিটের মাধ্যমে এগুলো ধরা হয় এবং বিক্রি করা হয়। আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরবনের সবচেয়ে ছোট প্রজাতির লাল কাঁকড়া। একদমই ছোট ছোট এই লাল কাঁকড়াগুলো, বলা যায় যে এটা হাফ ইঞ্চির চাইতেও ছোট, এবং কিছু কিছু কাঁকড়া যেগুলো হয়তো 1 ইঞ্চিরও বা 2-3 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে, যেগুলো পূর্ণবয়স্ক। আপনারা দেখতে পাচ্ছেন এই লাল কাঁকড়াগুলো সাধারণত এই নোনা পানিতে বসবাস করে থাকে। তারা ছোট ছোট ঘর তৈরি করে এখানেই বসবাস করে। কাঁকড়াগুলো দেখতে খুব সুন্দর এবং খুব ক্ষুদ্র আকারের হওয়ার কারণে খুব আকর্ষণীয়। এই কাঁকড়া সাধারণত যখন পানি আসে তখন খালের মধ্যেই থাকে, এবং পানি চলে গেলে এরা উপরে উঠে আসে। এরা কী ধরনের খাদ্য খায় সে সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই, তবে এই কাঁকড়াও সুন্দরবনের ইকোসিস্টেমের যে একটা অংশ সেটা অবশ্যই প্রমাণিত। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কাঁকড়াগুলো যে কোনো প্রকার কোনো শব্দ কিংবা কোনো কিছুর আভাস পেলেই তারা তাদের গর্তে ঢুকে যায়। আমরা এই মাত্র 1 মিলিমিটার আয়তনের একটি কাঁকড়া আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর একটি কাঁকড়া। এবং এরা কোনো কিছু শব্দ পেলেই খালের মধ্যে ঢুকে যায়। কাঁকড়াগুলো সাধারণত খুব শান্ত স্বভাবের। এই কাঁকড়া বড় কাঁকড়ার মতো মানুষের চিমটি দেওয়ার মতো ক্ষমতা এদের সাধারণত নেই। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কিছু ম্যানগ্রোভ প্রজাতির শ্বাসমূলও আছে, এই শ্বাসমূলের আশেপাশে এই কাঁকড়াগুলোর বসবাস। সুন্দরবনের প্রত্যেকটা জায়গায় এই লাল কাঁকড়ার বিচরণ দেখা যায়। এই লাল কাঁকড়া দেখতে যেমন সুন্দর, তেমনই জীববৈচিত্র্যের অন্যতম একটি উপাদান। তো বন্ধুরা, যেহেতু লাল কাঁকড়া যারা চিনতেন না তাদের চেনানোর জন্যই আজকের এই ভিডিওটি। আশা করি ভবিষ্যতে আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিনে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।